नमस्कार सुप्रिय दर्शकार्थी एसबी एकाडेमिक सेंटर प्रत्येक छात्र छात्री के स्वागत। आज के मैं माध्यमिकेर 2024 साल इतिहासेर तो देखो हमारे रॉय मार्टिन प्रश्न विचित्रा वॉल्यूम 2 सल्व कराबो। तो देखो एखाने किन्तु आमी अष्टम अध्याय सल्व कराबो। एटा 2024 सालेर रॉय मार्टिन प्रश्न विचित्रा बई आछे, खूबई गुरुत्वपूर्ण बई। तो आमादेर फार्स्ट प्रश्न एक दागे काश्मीर भारतेर जोग देय। आंसर हबे कयार आंसर 1947। दुई दागे राज्य पुनर्गठन कमिशनेर सभापति छिलेन, गयार आंसर फजल आली। तीन दागे प्रश्न सेरे आसा ग्राम कोथाकार सेरे आसा ग्रामेर कथा तुले धरा हयेछे, कयार आंसर बांग्लादेशेर। चार दागे प्रश्न राजाकार नामे उग्र दांगा बाहिनी गड़े ओठे, कयार आंसर हायद्राबादे। পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন পাকিস্তান আর পার্টিশন অফ ইন্ডিয়া গ্রন্থটি লেখেন, কয়রা আনসার ডক্টর বি আর আম্বেদকর। ছয় দাগের জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়, গয়ের আনসার 1949 খ্রিস্টাব্দে। সাত নম্বরের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল, গয়ের আনসার 1953 সালে। পরের প্রশ্ন কি বলেছে? আট দাগের প্রশ্ন ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 সালের, কয়ের আনসার 18 জুলাই। নয় থেকে প্রশ্ন নেহরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়, কয়ের আনসার 1950 খ্রিস্টাব্দে। দশ থেকে ভারত বিভাগের সময় গভর্নর জেনারেল ছিলেন, কয়ের আনসার লর্ড মাউন্টব্যাটেন। 11 থেকে 1947 খ্রিস্টাব্দে কাশ্মীর রাজ্য ছিলেন, কয়ের আনসার হরি সিং। পরে প্রশ্ন 12 থেকে স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসাবে গঠিত হয়, কয়ের আনসার অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন কী বলছে সুপ্রিয় দর্শকার্থী? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, এটা তো বলে দিয়েছি লর্ড মাউন্টব্যাটেন, এটা 1950, এটা 18 জুলাই, এটা হরি সিং, এগুলো বলে দিয়েছি। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয়, কয়ের আনসার অন্ধ্রপ্রদেশ। 13 থেকে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়, কয়ের আনসার 1956 খ্রিস্টাব্দে। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী? 13 দাগের প্রশ্ন রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়, কয়ের আনসার 1956 খ্রিস্টাব্দে। 14 দাগের প্রশ্ন বর্তমান সংবিধানের স্বীকৃত আঞ্চলিক ভাষাগুলির সংখ্যা, কয়ের আনসার 22টি। 15 দাগের প্রশ্ন ভারতীয় সেনাদের হায়দ্রাবাদ অভিযানের নেতৃত্ব দেন, অ্যান্সার হবে কয়ের আনসার জে এন চৌধুরী। 16 দাগের প্রশ্ন দেশীয় রাজ্য ছিল না, কয়ের আনসার মুম্বে। 17 দাগের প্রশ্ন মিড নাইটস চিলড্রেন গ্রন্থের লেখক, কয়ের আনসার সালমান রুশদি। পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন বলেছে হায়দ্রাবাদ শাসক ছিলেন, কয়ের আনসার নিজাম। 19 দাগের প্রশ্ন উদ্বস্ত বইটির লেখক হলেন, কয়ের আনসার হিরণময় বন্দ্যোপাধ্যায়। 20 দাগের প্রশ্ন সরকারি ভাষা বিল উত্থাপন করা হয়েছিল, কয়ের আনসার 1963 খ্রিস্টাব্দে। আমাদের নেক্সট প্রশ্ন 21 দাগের ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন, কয়ের আনসার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 22 দাগের প্রশ্ন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, কয়ের আনসার 1951 থেকে 52। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন 23 দাগের প্রশ্ন নাগাল্যান্ড রাজ্যটি ছিল, কয়ের আনসার 1963 সাল। ওকে, অ্যান্সার হবে 1963 সাল খ্রিস্টাব্দে এটা গঠিত হয়েছিল। আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? আমাদের নেক্সট প্রশ্ন 28 দাগের প্রশ্ন কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন করা হয়, কয়ের আনসার রাজ্য পুনর্গঠন কমিশন। 25 দাগের প্রশ্ন ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কার নেতৃত্বে গঠিত হয়, কয়ের আনসার এস কে দর। পরের প্রশ্ন আমাদের সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন আছে 26 দাগের প্রশ্ন। আমাদের নেক্সট প্রশ্ন আছে 26 দাগের প্রশ্ন দেশীয় রাজ্য দপ্তরের শীর্ষকর্তা ছিলেন, কয়ের আনসার বল্লভ ভাই প্যাটেল, মানে সর্দার বল্লভ ভাই প্যাটেল। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন 27 দাগের প্রশ্ন তমস উপন্যাসটি রচনা করেন, কয়ের আনসার বিশ্ব ঠিক আছে সাহানি। পরের প্রশ্ন 28 দাগের প্রশ্ন ব্রিটিশ শাসনাধীন ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল, কয়ের আনসার 601টি। সুপ্রিয় দর্শকার্থী পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 29 থেকে 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বরাষ্ট্র দপ্তরের সচিব ছিলেন, কয়ের আনসার ভিপি মেনন। পরের প্রশ্ন 30 থেকে প্রশ্ন ট্রেন টু পাকিস্তান লিখেছেন, অ্যান্সার হবে কয়ের আনসার খুশবন্ত সিং। ওকে, 31 থেকে প্রশ্ন ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়, কয়ের আনসার 1953 খ্রিস্টাব্দে। ওকে, সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন 32 থেকে গোয়া ভারতভুক্ত হয়। গোয়ার অ্যান্সার 1961 সালে। 33 থেকে ভারতের লৌহমানব বলা হয়। খয়ের অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেলকে। 34 থেকে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়। গোয়ার অ্যান্সার 1960 খ্রিস্টাব্দে। 35 থেকে প্রশ্ন যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। গোয়ার অ্যান্সার জুনাগড়। 36 থেকে প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় গোয়ার অ্যান্সার ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে ক্ষতি দেখার জন্য। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে 36 দাগের তো বলেই দিয়েছি। 37 দাগের স্বাধীনতা লাভের সময় ভারতে ফরাসি উপনিবেশ ছিল। খয়ের অ্যান্সার পন্ডিচেরি। ওকে সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে এটা তো পন্ডিচেরি বলেই দিয়েছি। 38 দাগের প্রশ্ন দেশের রাজ্যগুলির ভারত ভক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। খয়ের অ্যান্সার বল্লভভাই প্যাটেল। 39 দাগের প্রশ্ন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন। খয়ের অ্যান্সার জওহরলাল নেহরু। 40 দাগের প্রশ্ন জুনাগড় রাজ্যটি আর কি বলেছে অবস্থিত ছিল। খয়ের অ্যান্সার কাথিয়াবাড় উপদ্বীপে। 41 দাগের প্রশ্ন আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের ভারত ভক্তির কথা ঘোষণা করেন। খয়ের অ্যান্সার 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে এটা তো 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। 42 দাগের প্রশ্ন সেরিয়াশা গ্রাম রচিতা হলেন। খয়ের অ্যান্সার দক্ষিণারঞ্জন বসু। 43 দাগের প্রশ্ন স্বাধীনতা প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হলো। খয়ের অ্যান্সার হায়দ্রাবাদ। 40 দাগের প্রশ্ন পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল। খয়ের অ্যান্সার মালাবার উপকূলে। 45 দাগের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল। খয়ের অ্যান্সার অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য। ঠিক আছে কী বলছে বুঝতে পারছো অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য। পরের প্রশ্ন কি বলেছে 46 দাগের প্রশ্ন পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। খয়ের অ্যান্সার 1956 খ্রিস্টাব্দে। তো দেখো এটা কিন্তু আমাদের অষ্টম অধ্যায় আছে। অষ্টম অধ্যায় থেকে আমি যাবতীয় প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।